সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ইনশাল্লাহ ভালো আছো। আমিও ইনশাল্লাহ ভালো আছি। তো আমরা আজকে অনলাইন ক্লাসের হিসাব বিজ্ঞান থেকে নবম দশম শ্রেণীর নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান থেকে অধ্যায় সপ্তমের অর্থাৎ খতিয়ান অধ্যায়, সপ্তম অধ্যায় হচ্ছে খতিয়ান। খতিয়ান অধ্যায় থেকে আমরা একটি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। আমি প্রথমে আমার পরিচয় দিয়ে নিই। আমি মোহাম্মদ বাসির আহমদ, সিনিয়র শিক্ষক ব্যবসা শিক্ষা, মেটেঙ্গর বিআরআইএম উচ্চ বিদ্যালয়। তো আমরা যে গাণিতিক সমস্যাটি নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব, এই গাণিতিক সমস্যাটি হলো যে জনাব করিম 2018 সালের 1 জানুয়ারি 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। তার অন্যান্য লেনদেন সমূহ নিম্নরূপ: জানুয়ারি 5 তারিখে নগদ পণ্য ক্রয় 12,000 টাকা, 7 তারিখে আছে আসবাবত ক্রয় 5,000 টাকা, 10 তারিখ আছে দেনা ধরাতে প্রাপ্তি 4,000 টাকা, 18 তারিখ আছে প্রদ বিল পরিশোধ 2,000 টাকা, তারপরে 25 তারিখ আছে ধারে বিক্রি 3,000 টাকা। প্রথম প্রশ্ন হচ্ছে উল্লিখিত লেনদেন সমূহতে চলতি সম্পদের পরিমাণ আমাদেরকে বের করতে হবে, যেখানে চলতি সম্পদ কোনগুলো, চলতি সম্পদের পরিমাণ কত টাকা। হ্যাঁ, এটা আমরা একসাথে যোগ করে ফেলবো। তারপরে খরটা হচ্ছে লেনদেনগুলো যা বেদা করতে বলছে, আর গতে কী বলছে, গতে বলছে যে লেনদেনগুলো থেকে এখানে চারটা খতিয়ান করার জন্য এবং অবশ্যই চলমান জার্সক। আমরা জানি যে খতিয়ানের সক হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে চলমান জার্সক, আরেকটা হচ্ছে কি টি সক। হ্যাঁ, তো আমরা চলমান জার্সকে আমাদেরকে এটা করতে বলছে, তো আমরা অবশ্যই চলমান জার্সকে এটা করব। তো আমরা প্রথমে তো করোত্তরটা দেখি যে কী আছে, করোত্তরটা বের করার চেষ্টা করি। প্রথমে কোতে আমরা লিখব যে চলতি সম্পদের পরিমাণ, চলতি সম্পদের পরিমাণ। তো আমরা এখানে একটা ছক আঁকব, তারিখ বিবরণ টাকা। তো এখানে লিখব 2018 জানুয়ারি। প্রথমে আমরা 1 তারিখে লিখতে পারি, যে আমরা জানি যে এই যে 1 তারিখে যে 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করছে, তো এই 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করছে মানে কি, এটা নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করছে। তো নগদ টাকা যেটা, আমরা তো জানি যে নগদ টাকাটা হচ্ছে কি চলতি সম্পদ। আমাদেরকে অবশ্যই সবসময় মনে রাখতে হবে যে নগদ কোনো টাকা থাকলে বা নগদ পাওয়া গেলে তখন এটা কিন্তু অবশ্যই নগদ লেনদেন, এবং এটাকে আমরা কি নগদ ধরি, আর নগদান নগদে পাইলে এটা নগদান হিসাব হয়। তো এখানে যে ব্যবসা যে শুরু করছে এটা কারণে, এটা তো আমরা যদি জাবেদা করি কী হয়, নগদান ডেবিট মূলধন কেটে, অর্থাৎ প্রথমত আমরা এই নগদান ডেবিট করি কেন, যেহেতু টাকাটা ক্যাশে আসে। তো এই নগদ টাকাটা নগদান হিসাব, ওই নগদ টাকাটাকেই নগদান করা হয় আর কি। তো নগদ টাকাটা একটা চলতি সম্পদ, আমরা অবশ্যই এটা খেয়াল রাখবো, এটা একটা সম্পদ। এবং এটা আমরা জানি সম্পদ কি, তিন ধরনের সম্পদ আমরা সাধারণত পাই, চলতি সম্পদ, দীর্ঘমেয়াদী সম্পদ, তারপরে হচ্ছে কি স্থায়ী সম্পদ। তো নগদানটা হচ্ছে কি চলতি সম্পদ, আমরা অবশ্যই খেয়াল রাখবো যে নগদানটা চলতি সম্পদ। সেই হিসেবে আমরা লিখতে পারি এখানে, যে এখানে লিখতে পারি যে যেই টাকা নিয়ে ব্যবসা শুরু করছে, হ্যাঁ নগদ, হ্যাঁ নগদ কত 50,000 টাকা, 1 তারিখে নগদ 50,000 টাকা। তারপরে হচ্ছে এখানে আছে, এটা তো চলে মানে টাকা তো এখানে নগদে পণ্য ক্রয় করলে কী কী হয়, টাকা চলে যায়। তো আমরা চলতে যেহেতু এখানে চলে চলতে সম্পদ এখানে কী আছে সেটাতে আমরা দেখব। এখানে এখানে কিন্তু নগদান আছে, কিন্তু এটা তো মানে পণ্য নগদে ক্রয় করলে কী হয়, নগদে ক্রয় করলে সম্পদ হ্রাস পেয়ে যায়। তো আমরা হ্রাসটা দেখাব না, আমরা চলতি সম্পদের মানে কী, চলতি সম্পদকে কী আছে, যেহেতু এটা টাকা নিয়ে ব্যবসা শুরু করছে অবশ্যই এটা এখনও আছে। তারপরে আছে যেমন আমরা এখানে লিখতে পারি যে এখানে লিখতে পারি 10 তারিখ, হ্যাঁ 10 তারিখ এটা লিখতে পারি যে দেনাদার হতে প্রাপ্তি, ঠিক আছে।
তো দেনাদারে তো আপনি যেটা এখানে 9,000 টাকা আছে এবং এখানে আমরা এটা লিখতে পারি দেনাদার লিখতে পারি 10 তারিখেরটা, তো দেনাদার কি একটা চলতি সম্পদ 4,000 টাকা। তারপরে আছে এই 25 তারিখে এখানে আছে ধারে বিক্রয় 3,000 টাকা, অর্থাৎ ধারে বিক্রি হয়েছে টাকাটা তো পাওয়া যাবে, পরে পাওয়া যাবে আর কি। তো এখানেও দেনাদার আছে যেহেতু ধারে বিক্রয়, এখানে দেনাদার আছে, আমরা 25 তারিখে লিখতে পারি, এখানেও লিখতে পারি কি দেনাদার, দেনাদার লিখতে পারি, তো 3,000 টাকা। তাহলে 50 আর 54 কত 57,000 টাকা। তাহলে চলতি সম্পদ আমরা লিখতে পারি এখানে কত 57,000 টাকা। আমরা যেগুলো এখানে লিখছি চলতি সম্পদ এখানে কিন্তু চলতি, এখানে আমরা ধরতে পারি এটা কয় হিসাবে আর যে নগদান হিসাব, তো এখানে তো নগদান আছে, এখানে আমরা ধরছি না এখানে কারণ এটা হ্রাস পেয়ে যাবে, আমরা হ্রাসটা ধরে নেই যেহেতু এনে বলছে যে চলতি সম্পদের পরিমাণ। চলতি সম্পদ আমার কী 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 আছে এখন বর্তমানে, এটা আছে, তারপরে এখানে 10 তারিখেরটা এটা দেনাদারিত্ব তো পাইছে, আর এটা কি পরে পাবে কিন্তু এটা চলতি সম্পদ, সেই হিসেবে আমাদের মোট চলতি সম্পদ দাঁড়া কত 57,000 টাকা। ঠিক আছে, তাহলে এটা আমরা কি করোত্তর বের করলাম, এরপর আমরা খরোত্তর বের করবো, এরপর আমরা খরোত্তর বের করবো। তাহলে এখানে আমরা এটা লিখতে পারি খরোত্তরটা, আমরা খরোত্তর লিখব, লেনদেনগুলো জাবেদা করতে বসে, এখন আমরা জাবেদা করব, জাবেদার একটা আমরা জানি যে নির্দিষ্ট শখ আছে, তারিখ, তারপর হচ্ছে কি বিবরণ, তারপর হচ্ছে খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, ঠিক আছে, তারিখ, তারপরে বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তারপরে 2018 জানুয়ারি 1 তারিখ আমরা 1 তারিখ করি যে নগদ টাকা নিয়ে কোনো ব্যবসা শুরু করলে তখন আমরা এটা কী করি যে জাবেদা কী করি, জাবেদা করা মানে ডেবিটকে নির্ণয় করা, আমরা এটা ভালো করে জানি যে জাবেদা করা মানে ডেবিটকে নির্ণয় করা। তো এখানে ডেবিটকে নির্ণয় কী হয় যে প্রথমে 1 তারিখে যখন কোনো টাকা নিয়ে ব্যবসা শুরু করে তখন এটা নগদান হিসাব ডেবিট হয়, কোনো টাকা নিয়ে ব্যবসা শুরু করলে খেয়াল রাখবো যে নগদান হিসাব ডেবিট, আর যে টাকাটা নিয়ে শুরু করে এটাকে কী বলে ব্যবসায়ের পুঁজি বা মূলধন, তাহলে মূলধন হিসাব হচ্ছে কি ক্রেডিট, ঠিক আছে, কারণ নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো, এনে কারণটা কিন্তু লেখা উচিত জাবেদার মধ্যে, তো যদিও কারণটা তেমন ভ্যালু নাই, ডেবিটকে ঠিক হলে কিন্তু অবশ্যই নাম্বার দিয়ে দিবে। তো এখানে টাকা হচ্ছে কত 50,000 টাকা। তারপরে হচ্ছে 5 তারিখে নগদে পণ্য ক্রয়, আমরা জানি যে পণ্য ক্রয় এই যে ক্রয়টা হচ্ছে কি এক ধরনের খরচ, ক্রয়টা হচ্ছে একটা খরচ, তো ক্রয় যেহেতু খরচ, খরচ কী হয় সবসময় ডেবিট হয়, সেই হিসেবে ক্রয় হিসাবে কি ডেবিট, ক্রয় হিসাব ডেবিট, আর যেহেতু নগদে ক্রয় করছে এই জন্য নগদান হিসাব ক্রেডিট, ক্রেডিট, হ্যাঁ, কারণ লিখবো কি কারণ নগদে পণ্য ক্রয়, এখানে টাকা হচ্ছে কত 12,000, 12,000। 5 তারিখের পরে হচ্ছে 7 তারিখ আসবাবপত্র ক্রয় হচ্ছে 5,000 টাকা। তাহলে এখানে আমরা লিখতে পারি আসবাবপত্র হচ্ছে সম্পদ, কোনো সম্পদ ক্রয় করলে ওই সম্পদের নামটা ডেবিট হয়, সেই হিসেবে যেহেতু আসবাবপত্র একটা সম্পদ এই জন্য আমরা লিখবো কি আসবাবপত্র হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট, আর হ্যাঁ এখানে নগদান হিসাব হচ্ছে কি ক্রেডিট, ক্রেডিট, কারণ সম্পদ ক্রয়, এদের টাকা হচ্ছে কত 5,000, 5,000। তারপরে হচ্ছে 10 তারিখ দেনাদারত্ব প্রাপ্তি, তো দেনাদারত্ব প্রাপ্তি যেহেতু এটা কি হবে নগদান হিসাব ডেবিট আর দেনাদার হিসাব ক্রেডিট, দেনাদার থেকে নগদ টাকা পাইছে, দেনাদার হিসাব
কমপ্লিকেটেড কারণ দেনাদার হতে প্রাপ্তি এখানে টাকা কত টাকা হচ্ছে 4,000 তো আমরা সবগুলো করতেছি না এখানে চারটা আসলে এখানে যদি উল্লেখ নাই তো আমরা ধরে নেব যে চারটা জাবেদা এই প্রশ্নের মধ্যে এরকম এই থাকবে চারটার বেশি সবগুলো জাবেদা করতে বলবে না হ্যাঁ জাবেদা এরকম প্রশ্নগুলো এরকম সংক্ষিপ্তই আসে তো সেই হিসেবে আমরা কী করবো এখানে চারটাই লিখবো আমরা আসলে প্রশ্নটা একটু সংশোধন করে নিলে হয় যে লেনদেনগুলোর বলতে এখানে তারিখগুলো উল্লেখ করে দিলে ভালো হয় আর কি হ্যাঁ আমরা তারিখটি উল্লেখ করে দিই আমরা তারিখ দিয়ে দিই 1 থেকে 10 তারিখ 10 তারিখ লেনদেন গুলোর জাবেদা করা তো আসলে এটা প্রশ্নটাতে আমি একটু সংশোধন আনলাম এই জন্য যে এখানে স্পেসও কম জায়গা কম আসলে এখানে লিখতে গেলে সবগুলো জায়গা হবে কি না ক্যামেরা আসবে কি না সেটা জানি না আমি তো আমরা চারটা আসলে 4 নাম্বার এটা নাম্বারিং করতে সুবিধা আর সাধারণত এই ধরনের প্রশ্নই হয় বোর্ড প্রশ্নগুলো তো সেই জন্য আমরা 4টা করলাম আর কি তো এখানে আমরা লিখতে পারি যে 50 এ 12 তো 62 + 65 = 67 71,000 আমরা কী করবো শেষে যোগ করে দিব এইটা গেল কি খরোত্তর এরপর আমরা গরোত্তরে গতে বলছি কি যে চলমান জ্যেষ্ঠকে 4টা ক্ষতিয়ান করার জন্য আমরা এরপরে গরোত্তর করবো চলমান জ্যেষ্ঠকে তো এখানে আমরা গতে করবো চলমান জ্যেষ্ঠকে চলমান জ্যেষ্ঠকে আমরা খতিয়ান করবো আমরা খতিয়ানগুলো লিখে নেই তারিখ আমরা আগে 3টা করে নিই আসলে একদম এটা নিচে লেখাটা ঠিক না তো দেখা যাবে কি না একটাতে লিখে নেই তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা ব্যালেন্স ডেবিট টাকা ক্রেডিট টাকা হ্যাঁ ক্রেডিট টাকা ডেবিট টাকা ক্রেডিট টাকা তো এখানে এগুলাতে কি তাই লেখা হয় সুতরাং একটার মধ্যে লিখছি তো আর সবগুলোতে লেখার দরকার নেই তো আমরা তারিখটা বসে নিই 2018 জানুয়ারি 2018 জানুয়ারি তো এই প্রথমটা হচ্ছে কি নগদান হিসাব আমরা এখানে লিখবো নগদান হিসাব তারপর এটা হচ্ছে দেনাদার হিসাব তারপর হচ্ছে তো প্রথমে আমরা যেহেতু নগদান হিসাব আমরা লিখতে পারি 1 তারিখে তো 1 তারিখে জাবেদা কী করেছিলাম নগদান ডেবিট আর মূলধন ক্রেডিট তো যেহেতু শিরোনাম নগদান আমরা সবসময় এখানে বিবরণ করে লাগবো শিরোনামের বিপরীতটা তাহলে নগদানের বিপরীত কী হবে মূলধন
মূলধন, তো মূলধন হিসাব, তো এই যেহেতু নক দেন ডেবিট, টাকা লাগবো কি ডেবিট করে, যদি ন এই শিরোনাম ডেবিট দিকে ডেবিট করে আর শিরোনাম ক্রেডিট দিলে ক্রেডিট করে, এইভাবে টাকাটা লিখতে হয়। তাহলে টাকা হচ্ছে 50,000, যেহেতু এটা নক দেন ডেবিটের জন্য ডেবিট করে টাকা। তারপর 5 তারিখে নকদান আছে, এটা হলো নকদান ক্রয় ডেবিট আর নকদান ক্রেডিট। তাইলে নকদান বিপরীত কী হবে, ক্রয় হিসাব, ক্রয় হিসাব, এটা টাকা হচ্ছে 12,000 আর এখানে নকদান ক্রেডিট, এই জন্য ক্রেডিট করে হবে। যা বোঝা হয়েছে ক্রয় হিসাব ডেবিট নকদান ক্রেডিট, এই জন্য ক্রেডিট করে। তারপর হচ্ছে 7 তারিখ, 7 তারিখে এখানেও নকদান আছে, এখানে আসবাবপত্র ডেবিট আর নকদান ক্রেডিট, তাইলে নকদানের বিপরীত কি আসবাবপত্র, আসবাবপত্র হিসাব 5,000 টাকা। তো আসবাবপত্র ডেবিট নকদান ক্রেডিট, তার মানে এইটাও ক্রেডিট করে। তারপরে হচ্ছে 10 তারিখ, এখানে নকদান আছে, তাহলে দেনাদার হতে প্রাপ্তি, এটা কি কি ছিলাম, নকদান ডেবিট আর দেনাদার ক্রেডিট, তাহলে এখানে নকদানের বিপরীত কি দেনাদার, দেনাদার, তাহলে এটা টাকা হচ্ছে 4,000 টাকা, এটা ডেবিট করে, যেহেতু নকদান ডেবিট, ডেবিট করে। তারপরে প্রদেবিল পরিশোধ, এখানে নকদান আছে, আমরা দেখতেছি যে 18 তারিখ পর্যন্ত এটা তো নকদান আছে। পদবিল পরিশোধ, পদবিল পরিশোধ মানে পদবিল হচ্ছে এক ধরনের একটা কি, এটাও একটা এটা একটা দায় হিসাব, যেহেতু পরিশোধ করছে এটা দায় দায় কমছে, তো সেই হিসেবে প্রদবিল হিসাব ডেবিট হবে আর নকদান হিসাব ক্রেডিট। তো এই জন্য নকদানের বিপরীতে কী হবে, প্রদবিল, প্রদবিল হিসাব। তাহলে নকদান পদবিল হিসাব, যেহেতু এটা দায় পরিশোধ, তো এই জন্য এই পদবিল ডেবিট আর নকদান ক্রেডিট, টাকাটা হবে ক্রেডিট করে। হ্যাঁ, কত টাকা, 2,000 টাকা। এখন আমরা এটা ব্যালেন্স ব্যালেন্স করি, প্রথম যেই টাকাটা যেই গোটে থাকবে ডেবিট, তাহলে এটা ক্রেডিট, তাহলে ক্রেডিট, তাহলে এটা ডেবিট আছে, আমরা ডেবিটই লিখবো 50,000। তাহলে এই যে ডেবিটে 50,000 থেকে ক্রেডিটের 12,000 টাকা বাদ গিয়ে লাগে, ডেবিটে ক্রেডিট, ডেবিট ক্রেডিট মানে কী হয়, এটা যোগ বিয়োগ হবে, আর সিরিয়ালে নিচে নিচে যোগ হয় আর ডেবিটে ক্রেডিটে বিয়োগ হয়। তাহলে 50,000 থেকে 12,000 গেলে থাকবো কত, এখানে থাকবো 38,000। তারপরে এখানে দেখলে আমরা বলছি নিচে নিচে যোগ হয়, তাহলে এটা এদিকে এখানে কোনো টাকা নেই, এদিকে আবার টাকা বাড়ছে, তার 12,000 থেকে 17,000, 50,000 থেকে 17,000 গেলে থাকবো কত, 33,000। তারপর এখানে আবার টাকা বাড়ছে এটার সাথে, তাহলে 50,000 কত, 54,000, 54,000 থেকে 17,000 গেলে কত থাকবো, 54,000 থেকে 17,000 যদি জায়গা, তাহলে এখানে থাকবো কত, 37,000। তারপরে এরপর সর্বশেষে দেখলাম যে আবার এখানে টাকা বাড়ে, 17,000 আর 12,000 17,000 19,000, 19,000 যদি বাদ জায়গা, তাহলে থাকবো কত, 54,000 থেকে থাকবো কত, 35,000। ঠিক আছে, তাহলে এই এটা হলো ব্যালেন্স, এই নকদানের ব্যালেন্স, একটা খতিয়ান শেষ হলো। তারপরে হচ্ছে দেনাদার, দেনাদার আছে এখানে দেখো, দেনাদার আছে 10 তারিখে, হ্যাঁ 10 তারিখে দেনাদার আছে, এখানে হলো এই নকদানটি, এটা যাবে থাকি কিছু, নকদান ডেবিট দেনাদার ক্রেডিট, তাহলে নকদান বিপরীত কি, ইয়া দেনাদার বিপরীত কী হবে, নকদান, আমরা নকদানের বিপরীতে কিন্তু দেনাদার লিখছি, এখন দেনাদার বিপরীত কী হবে, নকদান। তো দেনাদার এখানে কি, দেনাদার হচ্ছে এখানে ক্রেডিট, নকদান ডেবিট দেনাদার ক্রেডিট, এই যাবে তারা এই 10 তারিখেরটা। তো সেই হিসেবে যেহেতু দেনাদার ক্রেডিট, নকদান ডেবিট দেনাদার ক্রেডিট করে টাকাটা হবে, এটা টাকাটা হয়তো কত, 4,000। তারপর আরেকটা দেনাদার আছে 25 তারিখে, হ্যাঁ 25 তারিখ আছে, 25 তারিখে টুলো, এটা হইলো ধারে বিক্রয়ের জায়গাতে কী হয়, ধারে বিক্রয়ের জায়গাতে হইলো বিক্রয় তো আয় হিসেবে ক্রেডিট, আর দেনাদার হচ্ছে ডেবিট, যেহেতু বিক্রি করছে টাকাটা পরে দিবে, ধারে বিক্রি করছে তো পরে দিবে, পরে দিলে এটা কী হয়, দেনাদার, ধারে বিক্রয় বাকিতে বিক্রি বলে, তাহলে দেনাদার ডেবিট বিক্রয় ক্রেডিট, যে দেনাদার বিক্রিতে কী হবে, বিক্রয় হিসাব। তো এটার সময় এটার বেলা কিন্তু দেনাদার ডেবিট, ঠিক আছে, সেই হিসেবে টাকাটা আমি ডেবিট করে 3,000 টাকা। তাহলে এখানে আমরা যদি ব্যালেন্স, এই দুইটাই দেনাদার আছে, তাহলে এখানে আমরা লিখতে পারি 4,000, আর এই 4-এর থেকে 3,000 গেলে কথা কত, 1,000, 1,000, যেহেতু ক্রেডিট করে টাকাটা বেশি, এই জন্য 3,000 ডেবিটের বাদ দিয়ে আরও ক্রেডিট আরও 1,000 টাকা থাকে। ঠিক আছে, এটা তারপরে ক্রয়, ক্রয় আছে 5 তারিখে, এটা হলো ক্রয় ডেবিট আর নকদান ক্রেডিট ছিল, তাহলে ক্রয়ের বিপরীত কী বল, নকদান, নকদান হিসাব, টাকা আসছে তো 12,000, ক্রয় ডেবিট, যেহেতু ডেবিট করে হবে,
আর ক্রয় নাই। আর এখানে যে আশ্রতকু আছে, আশ্রতকু মানে হচ্ছে কিন্তু সম্পদ ক্রয়, সম্পদ ক্রয় পণ্য ক্রয়ের সাথে আসে না, এই জন্য এখানে শুধু ক্রয় হিসেবে আমরা একটাই দেখবো। হ্যাঁ এখানে একটাই আছে, তাহলে এখানে ডেবিট করে ঘরের টাকাটা এখানে ডেবিট করে হবে। হ্যাঁ একটা হইলে যা আছে তাই ডেবিটের ঘরে হইলে ডেবিট করে, ক্রেডিট হইলে ক্রেডিট করে বসা যাবেন, জাস্ট এটাই ব্যালেন্স। ঠিক আছে তাহলে আমরা তিনটে অলরেডি করে ফেলছি, আরেকটা বাকি আছে যেটা আমরা নিচে যাইনি। আরেকটা হচ্ছে কি আসবাবপত্র হিসাব, আসবাবপত্র হিসাব করলে কিন্তু শেষ, আসবাবপত্র হিসাব করলে আমাদের চারটা হয়ে যাবে। তাহলে আমরা আসবাবপত্র হিসাবটা করে নিই, আসবাবপত্র হিসাব কালি আমরা লিখব 2018 জানুয়ারি। হ্যাঁ আসবাবপত্র টাকাটা তারিখগুলো তো 7 তারিখ, তো আসবাবপত্র ডেবিট আর নগদান ক্রেডিট, তাহলে আসবাবপত্র বিহুতে কী হবে নগদান হিসাবে, নগদান হিসাবে হবে। আর এখানে যেহেতু আসবাবপত্র ডেবিট, তাহলে টাকা লিখতে ডেবিট করে 5000 টাকা, 5000 টাকা। এবং এখানে এটা তো আমরা জানি ব্যালেন্সের কর, তাহলে এখানে 5000 টাকা। ঠিক আছে ডেবিটের টাকা ডেবিটই করবে, যেহেতু আসবাবপত্র তো একটাই। ঠিক আছে সেই হিসেবে এখানে এটাই বসছে। তো পূর্বে কিন্তু আমি ক্ষতিয়ানের ক্লাস কিন্তু আমরা আমি দিয়েছিলাম, তো আশা করি তোমরা দেখেছ। তো আজকে আমরা চলমান যে সব জাবেদা নিয়ে আলোচনা করলাম, সপ্তমতে একটা গানের সাথে সমস্যার মধ্যে জাবেদা এবং ক্ষতিয়ান পেলাম। পরবর্তী ক্লাসে আমরা টি সোকে কীভাবে ক্ষতিয়ান করে সেটা নিয়ে অবশ্যই বিস্তারিত আলোচনা করব। তো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, আজকের ক্লাস এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ। এটা কি